কোটা সংস্কারকারীরা যদি ভাঙচুর করে না থাকে সরকারের মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, তাহলে এই মামলা দেওয়ার সময় কেন বেছে বেছে শিক্ষার্থীদের মামলার আসামি করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। কথা বলার আগে আমাদের একটু ফিরে যেতে হবে, কোটা সংস্কার আন্দোলনটি কীভাবে শুরু হলো এবং কীভাবে চলছে। সরকারের সব পর্যায় থেকে খুব পরিষ্কারভাবে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতা শিক্ষার্থীরা করেনি। কোটা সংস্কার আন্দোলন যে শিক্ষার্থীরা করেছিল বা করছেন, সেই আন্দোলনে যে সহিংসতা, সেই সহিংসতা কোটা সংস্কার আন্দোলনকারীরা করেনি, শিক্ষার্থীরা করেনি। সরকার শিক্ষার্থীদেরকে বোঝাতে গিয়ে একটি বিশেষ বিশেষণ ব্যবহার করেছে, সেটি হচ্ছে কোমলমতি। এই কোমলমতি শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে কোনো রকম সহিংসতা করেনি, সহিংসতা করেছে বিএনপি জামাত বা তৃতীয় পক্ষ। এখন তৃতীয় পক্ষ করেছে কি করেনি সেটা নিয়ে তদন্ত আলোচনা হতে পারে, হবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, হওয়া দরকার। মামলা যখন সরকার করতে গেল, যখন মামলা করছে, তখন মামলা করছে বেছে বেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে। যখন মামলা করছে তখন সুনির্দিষ্ট করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম দিচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই সেই মামলার আসামি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই মামলার আসামি হচ্ছে, নিশ্চয়ই আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদেরকে আসামি করা হচ্ছে। তাহলে এখানে খুব পরিষ্কারভাবে যে কথাটি বোঝা যায় সেটা হচ্ছে, সরকারের যে বক্তব্য, সরকারের যে অবস্থান সাধারণ মানুষের সামনে এসে বলছে, আর সরকারের সেই অবস্থান বাস্তবে গিয়ে সম্পূর্ণ উল্টো একটা চিত্র আমরা দেখছি। সেই উল্টো চিত্রতে কোটা সংস্কার আন্দোলনকারীরা সহিংসতা না করলেও সরকারের বক্তব্য অনুযায়ী, কোট আনকোট সরকারের বক্তব্য অনুযায়ী আসামি তাদেরকে ঠিকই করা হচ্ছে। তো এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে যে যারা সহিংসতা করেনি, যাদেরকে সহিংসতা করেনি বলে সার্টিফিকেট দিচ্ছেন সরকারের মন্ত্রীরা, তারাই আবার শিক্ষার্থীদের নামে মামলা দিচ্ছেন। এটা অনেকটা সেই গায়েবী মামলা বা গুজব মামলা বা এই কেন্দ্রিক মামলার পর্যায়ে পড়ে কি না সেটা একটি ব্যাপার। আর এর বাইরে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে বাস্তবতা যেটা, সত্য যেটা, সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তাহলে বিষয়টি কী হবে। কোটা সংস্কার আন্দোলন করেছে মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন যখন ধাপে ধাপে সামনের দিকে এগিয়েছে, আন্দোলনের জনপ্রিয়তা আরও বেড়েছে, শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছেন নিজেকে, মিছিলে যোগ না দিলেও মানসিকভাবে সম্পৃক্ত করেছেন। সরকার এটা বুঝেনি বা বুঝতে চায়নি। যখন ওবায়দুল কাদের ছাত্রলীগ কে দিয়ে এই আন্দোলন মোকাবেলা করতে চাইলেন, এক ধরনের হুমকি দিলেন, উস্কানি দিলেন, তারপরে যখন ছাত্রলীগ বীরদর্পে গিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করলো, হামলা করলো, তখন এই আন্দোলনের প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে অন্যদের একটা সম্পৃক্ততা তৈরি হলো। সেই সম্পৃক্ততার অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হলো, সেটা ব্র্যাক, এনএসইউ বা অন্যান্য আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, তারা অংশ নিয়েছে, কিন্তু অন্যান্য সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন। কারণ দাবিটি তাদের, কোটা সংস্কার একটা অন্যায্যতা ছিল, সেই জায়গাটিতে একটা ন্যায্যতা প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সকল শিক্ষার্থী নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন। তারপরে যখন এই আন্দোলনে পুলিশ বিজিবি দিয়ে গুলি চালানো হয়েছে,
শিক্ষার্থীদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তখন এই আন্দোলনের সঙ্গে কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে, স্কুলের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। সেই কলেজ স্কুলের শিক্ষার্থীদের উপরে যখন প্রায় নির্বিচারে বিবেচনাহীনভাবে গুলি করা হয়েছে এবং সেইগুলিতে 150 থেকে 200 মানুষ নিহত হয়েছেন, অন্যান্য জায়গাতে যদিও সংখ্যা অনেক বেশি বলা হচ্ছে, কিন্তু আমি ডেইলি স্টারের কথা যদি উল্লেখ করি তাহলে তারা এখন পর্যন্ত বলেছে 154 জন, প্রথম আলো 200-র উপরে 201 জন বা 203 জনের কথা উল্লেখ করেছে। তো যদি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তারা পত্রিকাগুলো দাবি করছে তারা হাসপাতাল সূত্রে যে মরদেহ এসেছিল সেই মরদেহ হাসপাতাল সূত্রে তথ্য পেয়ে, সুনির্দিষ্ট তথ্য পেয়ে, পরিবারের থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়ে তারপরে তারা সংবাদ প্রকাশ করেছে, তো সেই হিসাবে 150 থেকে 200 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আগেও বলেছি, আরেকবার বলি, যে বাংলাদেশের ইতিহাসে একক কোনো আন্দোলনে একসঙ্গে 5 দিন বা 6 দিনে এত রক্ত কখনো ঝরেনি, এত মানুষ কখনো নিহত হননি, এত শিক্ষার্থী কখনো নিহত হননি, এবার সেটা হয়েছে। এই যে শিক্ষার্থীদের যখন নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছিল, রামদাধারীরা, শটগান পিস্তলধারীরা যখন শিক্ষার্থীদের উপর হামলা করছিল, সেই সময় শিক্ষার্থীরাও প্রতিরোধ করেছেন। আর সেই সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনমানুষের একটা বড় অংশ এসে যোগ দিয়েছে, আন্দোলনটি তখন একটা আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেই জায়গাটিতেই বলা হচ্ছে যে আন্দোলনে তৃতীয় পক্ষ বিএনপি বা জামাত। আমরা যেভাবে পর্যবেক্ষণ করেছি বা আমি যেভাবে পর্যবেক্ষণ করেছি, আমার হিসেব বলে নিঃসন্দেহে আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে যখন সাধারণ মানুষ যোগ দিয়েছে, সেই সাধারণ মানুষের ভেতরে বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, অন্য রাজনৈতিক দল থাকতে পারে, তারা তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে এই আন্দোলনে যোগ দিয়ে ভাঙচুর বা সহিংসতা করেছে, সেটাও হতে পারে। শিক্ষার্থীরা যে সহিংসতা করেনি, শিক্ষার্থীরা যে ভাঙচুর করেনি, সেটাও সত্য নয়, তারাও করেছে। কেন করেছে? কারণ তাদের উপরে যখন গুলি চালানো হয়েছে, তাদেরকে যখন ছাত্রলীগ নির্যাতন করেছে, তারা যখন লাঠি হাতে শিক্ষার্থীদের আসার অনুরোধ করেছে, আহ্বান জানিয়েছে, তারা লাঠি হাতে এসেছে, হকি স্টিক, ছাত্রলীগের হকি স্টিক, রামদা, পিস্তল, শটগানের বিপরীতে লাঠি হাতে তাদের পক্ষে যতখানি প্রতিরোধ করা সম্ভব তারা প্রতিরোধ করেছে, এবং যেহেতু তারা সংখ্যায় বেশি সুতরাং তাদের প্রতিরোধটাও জোরালো হয়েছে, ছাত্রলীগ পিছু হটেছে। এই কারণেই কোথাও কোনো ভাঙচুর শিক্ষার্থীরা করেনি সঠিক, এটা সত্য নয়, শিক্ষার্থীরাও ভাঙচুরে কোথাও কোথাও অংশ নিয়েছে, এবং বাংলাদেশের যে কোনো আন্দোলনে এটা হয়। আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে চট্টগ্রামের সেই সময়ের মেয়র মহিউদ্দিন সাহেব, তিনি নতুন রেল স্টেশন চট্টগ্রামের সেটা ভাঙচুর করেছেন, আগুন ধরিয়ে দিয়েছেন। আরও সবচেয়ে বড় ব্যাপার, সেই সময় 1995 সালে সেই সময় চট্টগ্রাম বন্দর, বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, 28 দিন বন্ধ থেকেছে, বন্ধ রাখা হয়েছে, চালাতে দেয়া হয়নি। আমি 1995 সালে ফিরে যাচ্ছি না, 2024 সাল থেকে ফিরতে চাই না, কিন্তু যেহেতু আন্দোলন এবং সহিংসতা বিষয়ে কথা বলা হচ্ছে এই কারণে একটি উদাহরণ দিলাম, আরও পরের উদাহরণও দেয়া যায়, সেই উদাহরণের জায়গাতে যাচ্ছি না। শেষ করব আলোচনাটা এটা বলে যে শিক্ষার্থীরা ভাঙচুর বা কী বলবো, আপাত দৃষ্টিতে যেটা বোঝা যায় যে যে কাজটি করা উচিত নয় সেরকম কিছু কাজ করেছে, সেই কারণে যদি তাদের বিরুদ্ধে মামলা হয়, এবং সেই কাজটি করেছে বলতে আমি বোঝাচ্ছি যে আন্দোলনের এই পর্যায়ে তারা মার খেয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, গুলি খেয়েছে, মারা গেছে সহপাঠী, সেই পর্যায়ে তাদের যে বিক্ষুব্ধতা, সেই বিক্ষুব্ধতার থেকে এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয়, যদিও আমি এটা সমর্থন করি না। কিন্তু তারপরে যে কথাটি বলতে চাই যে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা যদি কোনো ভাঙচুর করে থাকে, আগুন দিয়ে থাকে, সেই কারণে তারা যদি মামলার আসামি হয়, তাহলে শিক্ষার্থীদের উপরে হামলার উস্কানি যিনি দিলেন, ওবায়দুল কাদের ছাত্রলীগকে বলেছেন, তাহলে এরখানে মামলা হবে, মামলা হওয়া দরকার। ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাহলে সেইখানেও মামলা হওয়া দরকার। যারা গুলি চালানোর আদেশ দিয়েছেন তাদের নামে তাহলে মামলা হওয়া দরকার, যারা গুলি চালিয়েছেন তাদের নামে মামলা হওয়া দরকার, যারা এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করলেন তাদের নামে মামলা হওয়া দরকার। তারা কী বলবেন যে জানমাল বাঁচানোর জন্য গুলি করেছেন? তো জানমাল বাঁচানোর জন্য গুলি করেছেন সেটা তো সব ক্ষেত্রে সত্যি নয়। আবু সাইদকে তো আর জানমাল বাঁচানোর জন্য গুলি করা হয়নি, ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে। তার মানে হচ্ছে যে বেছে বেছে মামলা দেয়া, এই মামলা দেওয়ার মানে হচ্ছে সমস্যাটার সমাধান না করে
এক ধরনের প্রতিশোধ নেয়ার মানসিকতা, শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশোধ নেয়ার মানসিকতা যদি পূর্বের ফর্মুলায় যাওয়া হয় তাহলে সেটা খুব আনন্দের নাও হতে পারে।